ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। নমস্কার বন্ধুরা, মৌয়ের পাকশালার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন আমি আজকে কী তৈরি করে দেখাবো রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 4টে আলু মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা সেই আলুটাকে ভেজে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে আলুটা যখন লালচে কালার এসে যাবে সেই পর্যায়ে আলুটা আমি তেল থেকে তুলে নেব। লালচে কালার করে আলুটা ভাজলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। বাকি তেলেই আমি ফোড়নে দেব 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে 8 থেকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর সাথে দিয়ে দেব 1টা টমেটো কুচি। আদা আর টমেটোটাকে একটুখানি ফ্রাই করে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 7 মতো লবণ। যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার চান্স আছে তাই একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষতে থাকব। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করতে একদমই ভুলবেন না। যখনই আমি ভিডিও আপলোড করব তাহলে সবার আগে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তার যাতে ভালো মতন টমেটোটা গলে যায়। দেখুন একটু পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর টমেটোটা বেশ সুন্দরভাবে গলে যাচ্ছে। এবারে ঢাকনা খুলে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত খুব ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব আর বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এবারে আবারও মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট কষে নিতে হবে, তাহলে পোস্ত আর চারমগজের কাঁচা গন্ধটা চলে যাবে। খুব সুন্দর করে মশলাটা কষতে হবে, তাহলে পরে রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। যেহেতু আমি নিরামিষ রেসিপি তৈরি করছি যার জন্য আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুব ভালো লাগে। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করবেন। এবারে ভালো করে মশলাটাকে দেখুন নাড়াচাড়া করে কষে নিতে হবে। কষতে কষতে মশলাটা একদম শুকনো শুকনো ভাব এসে যাবে আর পাশ থেকে তেল ছেড়ে আসবে। সেই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা এখানে একটু বেশি দিতে হবে, আলুগুলো সেদ্ধ হবে, একটু জলটা বেশি দিতে হবে। তো জলটা আমি ভালো একটু বেশি করে জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ফ্লেভারের জন্য 1টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন আরামসে আলুগুলো ভেঙে যাচ্ছে। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নিয়েছি ছানা ভাজা। এটা আমাদের এখানে মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়, আমি রেডিমেড ছানা ভাজা নিয়েছি। আর আপনাদের ওখানে যদি কিনতে না পাওয়া যায় তো ছানা আর ময়দা একসঙ্গে মিক্সড করে তেলে ভেজে নিলে কিন্তু এই ছানার বড়াটা রেডি হয়ে যাবে। তো ছানার বড়াটাকে দিয়ে আমি আবারও ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ এবারে আমি ফোটাবো না, জাস্ট 2 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ছানাগুলো এমনিতেই নরম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন, তাও আমি চেক করে দেখাচ্ছি। দেখুন ছানাগুলো খুব সুন্দর ঝোল ঢুকে নরম হয়ে গেছে। আর এর থেকে বেশি ঝোলটা আর একদম কম করব না, কারণ বসে যাবে যখন তখন ঝোলটা একদমই আরও কম হয়ে যাবে। আর লাস্টে আমি দিয়ে দেব
হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর এক টিস্পুন ঘি। নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা ছাড়া তো ভাবাই যায় না। তো লাস্টে ঘি আর গরম মশলাটা দেবেন, খুব সুন্দর একটা টেস্ট হবে। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল নিরামিষ ছানার ডালনা। এইভাবে ছানার ডালনা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতন ছানার ডালনা। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।